প্রিয় বন্ধুরা, আজকের ডেটে একটা নতুন স্মার্টফোন ক্রয় করার থেকেও সবচেয়ে বেশি প্রয়োজনীয় হচ্ছে আমরা কোন কোম্পানির সিম কার্ড ব্যবহার করব, মানে এক কথায় কোন কোম্পানির ISP ব্যবহার করব। কারণ আপনারা সকলেই ইতিমধ্যে জানেন, জিও থেকে এয়ারটেল প্রত্যেকটা কোম্পানি কিন্তু তাদের ট্যারিফের প্ল্যান 15% থেকে 25% পর্যন্ত ইনক্রিজ করে দিয়েছে। আর সবচেয়ে কম যদি ঠিকঠাক রিচার্জের কথা বলি, যেখানে আপনারা ভয়েস কলিং এবং ইন্টারনেট ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারবেন, সেটা এয়ারটেল জিওর ক্ষেত্রে 300 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। আর এই 300 টাকা আমাদের জন্য যারা নিম্ন মধ্যবিত্ত আছি, যাদের পকেটে দিন আনি দিন খাই, এইরকম অনেক অনেক পরিবার রয়েছে আমাদের সারা ভারতবর্ষে, তাদের জন্য কিন্তু খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার। কেননা মার্কেটে বিভিন্ন শাকসবজির দামও কিন্তু প্রচন্ড হারে বেড়ে গেছে। তো আজকে ডেটে দাঁড়িয়ে এই জিও এবং এয়ারটেল এই কোম্পানি ছেড়ে আমরা কি BSNL এ সুইচ করতে পারি? আজকের ভিডিওটা এটা নিয়েই যে আপনাদের BSNL এ অ্যাকচুয়ালি সুইচ করা উচিত কি উচিত না। এখানে আমি প্ল্যানের চার্ট নিয়ে বসিনি যে এটার দাম কত, ওটার দাম কত, কোনটা রিচার্জ করা উচিত, এগুলো নিয়ে আমি তেমন কোনো আলোচনা করব না। আমি পুরো টু দা পয়েন্টে গিয়ে আপনাদের বলে দেবো যে আপনারা এই মুহূর্তে যারা চিন্তা ভাবনা করছেন আপনারা BSNL এ সুইচ করবেন, আপনাদের কি অ্যাকচুয়ালি করা উচিত, তুলনামূল্য আলোচনা করবো। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, একটা লাইক করে শেষ পর্যন্ত উপভোগ করুন। আর কোথাও গিয়ে ভালো লাগলে আপনাদের মনে যা কথা আছে, যা জিজ্ঞাসা আছে, সমস্ত কিছু কমেন্ট সেকশনে আপনারা প্রশ্ন করতে পারেন, উত্তর আমি অবশ্যই দিয়ে দেবো। তো দেখুন, আজকের ডেটে দাঁড়িয়ে একটা রিচার্জ করতে গেলে জিও ধরি বা এয়ারটেল ধরি, ম্যাক্সিমাম মানুষ এই দুটো লাইন ইন্ডিয়াতে ব্যবহার করছে। তো এখানে 300 টাকা এক মাসের জন্য কিন্তু রিচার্জ করতে হচ্ছে। আমি ধরে নিয়েছি যে আপনারা ইন্টারনেট ব্যবহার করবেন এবং ফ্রি যে ভয়েস কল সেটা তো করবেনই করবেন, এবং স্ট্যান্ডার্ড রিচার্জ 28 দিনের জন্য এই 300 টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে, যেটা কিছুদিন আগে পর্যন্ত 240 টাকা এইরকম, মানে 250 টাকার নিচে রিচার্জ অবস্থান করত। এখানে আমরা কি বেনিফিট পাচ্ছি? এখানে আমরা 4G তো আমরা এখানে ইন্টারনেট করতেই পাচ্ছি, সঙ্গে এখানে আমরা 5G আনলিমিটেড, এই যে আনলিমিটেড 5G এয়ারটেল এবং জিওর ক্ষেত্রে আমরা এই সবচেয়ে কম দামি এই রিচার্জের ক্ষেত্রে কিন্তু করে নিতে পারছি। কেননা এখানে জিও এবং এয়ারটেল দুটো কোম্পানি ঘোষণা করেছে মিনিমাম 2GB ডেটা বা তার ওপরে যদি কোনো রিচার্জ করেন 4G ক্ষেত্রে, তাহলে 5G আপনারা আনলিমিটেড পেয়ে যাবেন। আর প্রত্যেকটা যদি ট্যারিফের প্ল্যানের প্রাইস দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তারা ইনক্রিজ করে দিয়েছে। আর যেগুলো বেস্ট ভ্যালু ফর রিচার্জ ছিল, মানে এক বছরের যদি আমি ধরি, এর কিছুদিন আগেও যে রিচার্জটা ছিল 1599 টাকার একটা দুর্দান্ত রিচার্জ ছিল, যেখানে আমরা আনলিমিটেড 5G ব্যবহার করতে পারতাম, এক বছরের জন্য আমরা 4G একটা ভালো ডেটা পেয়ে যেতাম, যারা আমরা সেইভাবে ইন্টারনেট ব্যবহার করি না, কিন্তু কলিং এর ক্ষেত্রে ওই রিচার্জটা বেস্ট ছিল। সেই রিচার্জ কিন্তু এখন নেই, তার প্রাইস এখানে প্রায় 1900-2000 টাকার কাছাকাছি হয়ে গেছে। মানে যেগুলো আমাদের অ্যাকচুয়ালি রিয়েল লাইফে দরকার, এই দুটো কোম্পানি সেই গোলোকেই টার্গেট করে পুরোপুরি চেঞ্জ করে তারা দামগুলোকে ইনক্রিজ করে দিয়েছে। দেখুন, এখানে দুটো কোম্পানি বারবার কিন্তু আমাদের ফোর্স করছে যাতে আমরা 2GB অধিক ডেটার রিচার্জগুলি করি, কেননা যত আমরা বেশি টাকার রিচার্জ করবো তত এদের প্রফিট। আর এখানে আমরা আনলিমিটেড 5G পাচ্ছি, এই চক্করে আমরা প্রচুর কোটি কোটি মানুষ আছি যারা এই রিচার্জগুলো করছি। কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে এই যে তারা 5G দিচ্ছে আনলিমিটেড, এটা আপনারা বেশি দিন পাবেন না। হ্যাঁ, এটাই কিন্তু বাস্তব কথা। যখন 4G এসেছিল 2014 দিকে, আমি ব্যবহার করেছিলাম এক বছর, প্রচন্ড ভাবে 4G ডেটা আমরা ব্যবহার করেছিলাম, পুরো ইন্ডিয়া ব্যবহার করেছিল। কিন্তু পরের দিকে ডেটার প্রাইস হয়েছে, ট্যারিফের প্রাইস এসছে, পরে আস্তে আস্তে তার দাম বৃদ্ধি হতে থেকেছে। কিন্তু 5G ক্ষেত্রেও এটাই হবে, করা হচ্ছে এটা সেপ্টেম্বর বা আগস্টের এন্ড পর্যন্ত শেষ হয়ে যাবে, খুব ম্যাক্সিমাম হলে হয়তো 2024 এখানে ডিসেম্বর পর্যন্ত তারা টানতে পারে। এখন অফিসিয়াল ডেট তারা কনফার্ম করেনি, কিন্তু অবশ্যই 5G ট্যারিফ আসবে। এবং 5G ট্যারিফ যখন জিও বা এয়ারটেলের মতন কোম্পানি এবং পরের দিকে যখন ভির মতন কোম্পানি নিয়ে আসবে, তখন সেখানেও একটা ইনক্রিজ হবে। 5G ডেটা, 4G ডেটা, এটা দুটো পৃথক পৃথক কিন্তু প্ল্যান আলাদাভাবে থাকবে না, এখানে একটা প্ল্যানের মধ্যেই 4G 5G কে ঢুকিয়ে দেওয়া হবে। আপনার কাছে যদি 5G ফোন থাকে, আপনারা 5G এখানে নেটওয়ার্কের সুবিধা পেয়ে যাবেন। ওই সেম রিচার্জ দিয়ে কারো কাছে যদি 4G ফোন থাকে, তাহলে 4G সুবিধা তারা ভোগ করবে। তারা কিন্তু আবার স্পিডের জন্য অনেকে আবার নতুন ফোন চেঞ্জ করে 5G ক্ষেত্রে চলে যাবে, কিন্তু 5G ক্ষেত্রে তারা যখন ট্যারিফ বার করবে, তারা আনলিমিটেডটা দেবে না, একটা লিমিটেড দেবে, আর সেটা 2GB হবে না, নিশ্চয়ই সেটা মিনিমাম
6 GB বা 8 GB এইরকম একটা ডেলি লিমিট দিয়ে দেবে, কেননা 5G এখানে স্পিড অনেকটাই বেশি। এবার চলে আসি আমি BSNL দেখতে। BSNL যদি চিন্তা ভাবনা করে তাহলে BSNL এর ব্যাপারটা কিন্তু একটু আলাদা, কেননা তাদের এখন পুরো ইন্ডিয়াতে, প্যান ইন্ডিয়াতে যদি আমরা বলি, 5G নেটওয়ার্ক নেই। ইভেনলি 4G নেটওয়ার্কটাও কিন্তু সব জায়গায় নেই। তারা টাটার সঙ্গে এখন TCS এর সঙ্গে একটু মিলবন্ধন করেছে, মিলবন্ধন করে তারা 4G আগে ডেভেলপমেন্ট করবে ঠিকঠাক ভাবে, পরে তারা 5G এর দিকে সুইচ করবে। কিন্তু আপনারা 3G নেটওয়ার্কটা কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে সমস্ত জায়গাতেই আপনারা পেয়ে যাবেন। এবার ব্যাপার হচ্ছে BSNL যদি আমি সুইচ করি, যেটা আপনারা এই মুহূর্তে ম্যাক্সিমাম মানুষ চিন্তা ভাবনা করছেন, জিও এবং এয়ারটেল ছেড়ে আমরা BSNL এ সুইচ করব, সেখানে কি আমরা স্পিডটা ঠিকঠাক পাবো বা কলিং যে আমরা করি সেটা কি ঠিকঠাক পাবো? এটাই হচ্ছে লাখ টাকার কোশ্চেন। হ্যাঁ, আপনারা কলিং এর ক্ষেত্রে নিশ্চিন্ত থাকতে পারেন, কলিং এর ক্ষেত্রে আপনারা মোর অর লেস জিওর মতন হয়তো পাবেন না বা এয়ারটেল এর মতন পাবেন না, কিন্তু 10% যদি আমি কম ধরি, কলিং এর ক্ষেত্রে আপনারা ঠিকঠাক কল ব্যবহার করতে পারবেন, কল লাগবে, কল আসবে, কোনো ডিসকানেক্টেড ওই রকম টেরম কোনো ইস্যু হবে না। কিন্তু যেগুলো একটু গ্রামীণ এলাকা রয়েছে সেখানে হয়তো একটু সামান্য প্রবলেম হতে পারে। কিন্তু যদি এখানে আমি ইন্টারনেটের ক্ষেত্রে যাই, এখানে 3G তো আমরা পাচ্ছি, আর 3G এখানে আমি টেস্টও করেছি, 3G তে আমাদের যে এলাকা রয়েছে সেখানে এখনো BSNL 4G আসেনি, সেখানে আমরা 5 থেকে 6 MBPS পর্যন্ত, হ্যাঁ MBPS পর্যন্ত কিন্তু স্পিড পেয়ে গেছি। আর এখানে আপলোড স্পিড এখানে 1.5, মানে এখানে 1 MB অর্ধেক বলতে পারি, এই রকম টাইপের আপলোড স্পিড রয়েছে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে H+ মানে HSPA HSDPA এই রকম একটা 3G নেটওয়ার্ক কিন্তু তারা শো করাচ্ছে। এখনো 4G আমাদের এখানে আসেনি, কিন্তু যেখানে 4G BSNL চলে এসছে সেখানে স্পিডটা কিন্তু আপনারা আরো বেশি পেয়ে যাবেন। কিন্তু BSNL 5G নেই। আবার যারা জিওর 5G ব্যবহার করছে তারা তো আমি ছেড়েই দিলাম, কেন তাদের স্পিড এখানে প্রায় 200 MBPS, 150 MBPS, 100 MBPS এর উপর তো 5G স্পিড আপনারা পাচ্ছেন। দেখুন টেস্ট করেছি জিওর 5G, কিন্তু এটা বেশি দিন থাকবে না আমি আবার বারবার করে বলছি। সুতরাং এখানে মেন কথা বলতে গেলে জিওর 4G এবং BSNL 4G বা এয়ারটেল 4G বা BSNL 4G ক্ষেত্রে কিন্তু সেই রকম কোনো পার্থক্য আমি পাইনি। হয়তো ভয়েস কলিং এর ক্ষেত্রে জিওটা একটু এগিয়ে যেতে পারে, কিন্তু মোর অর লেস আপনারা স্পিড জিওতে যেমন পাচ্ছেন বা এয়ারটেলে যেমন পাচ্ছেন, BSNL কিন্তু 4G নেটওয়ার্কের ক্ষেত্রে ওই রকমই পাবেন। কেননা 5G নেটওয়ার্কের স্পিড আমি 5 MBPS এ পেয়েছি, তো 4G আমি আরেকটু যদি 2 MBPS বাড়িয়ে দেই, 8 MBPS বা 7 MBPS এর কাছাকাছি তো আপনারা পাবেন। কিছু কিছু জায়গায় হয়তো একটু কম হলেও হতে পারে, কিন্তু এক্সপিরিয়েন্স অতটা খারাপ হবে না। আপনারা যারা ডেলি ইউটিউব প্লে করে দেখেন, আমি ফুল HD প্লে করে দেখেছি, ফুল HD তো ঠিকঠাক চলছে, হয়তো 4K তে আপনারা স্ক্রিনিং করতে পারবেন না, মানে ইউটিউবে ভিডিও দেখতে পারবেন না, কিন্তু যারা গেমার আছে গেমারের জন্য কিন্তু BSNL নেটওয়ার্ক নয়। আপনারা স্ক্রিনিং যদি করতে চান তাহলে অবশ্যই আমি ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ব্রডব্যান্ডের ক্ষেত্রেই দেবো, কেননা ওখানেই আপনারা ভালো এক্সপিরিয়েন্স পাবেন। কিন্তু কলিং এর দিক থেকে ইউটিউবে আপনারা যে ভিডিও দেখেন বা ফেসবুকে যে ভিডিও দেখেন সেই দিক থেকে BSNL অনেকটাই আদর্শ। আর যদি রিচার্জের কথা বলি, BSNL এর রিচার্জও কিন্তু সাফিসিয়েন্ট, অনেকটাই কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। মাত্র 200 টাকাতে আপনারা 1 মাস ব্যবহার করতে পাচ্ছেন। আবার এখানে 395 এর দিনেরও কিন্তু একটা রিচার্জ রয়েছে, যেখানে মাত্র আপনাদের 2395 টাকা খরচ করতে হবে, 2400 টাকার মধ্যে 395 দিন, মানে 1 বছরের ঊর্ধ্বে কিন্তু আপনারা রিচার্জ করতে পারছেন, যেটা জিও এবং এয়ারটেলের ক্ষেত্রে 365 দিনে তার থেকেও 1000 টাকার ওপর বেশি দিতে হয়, প্রায় 3599 টাকা দিতে হচ্ছে 365 দিনের জন্য, অনেকটাই বেশি। এখানে BSNL আপনারা বেস্ট ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন, আবার কম দামে কিন্তু পেয়ে যাচ্ছেন। এই ব্যাপারগুলো একটু খুঁটিয়ে দেখবেন। আমি জানি আপনারা অনেকে চিন্তা করে অলরেডি BSNL সুইচ করে গেছেন, অনেকে চিন্তা না করছেন। আমি বারবার বলছি, আপনারা যারা এখানে ডে টু ডে কাজ করেন, তেমন কোনো ওই রকম ভিডিও স্ক্রিনিং করতে হয় না, 4K তে আমরা স্ক্রিনিং করবো বা 4K তে ভিডিও দেখবো, 480p 720p 1080p আপনারা অনায়াসে আপনারা ভিডিও দেখতে পাবেন, কলিং করতে পারবেন, কম প্রাইসের মধ্যে আপনারা BSNL কে উপভোগ করতে পারেন। সেকেন্ডারি যদি কোনো সিম থাকে সেটা জিও বা এয়ারটেল ইউজ করতে পারেন, একটা সিমকে আপনারা এখানে পোর্ট করে দেখুন, BSNL আপনাদের কিন্তু স্যাটিসফাইড করবেন। পরের দিকে যদি 4G তাড়াতাড়ি চলে আসে, তারা
নিয়ে যদি নিয়ে আসে তাহলে 4G কিন্তু আপনারা বেটার, আরো এখানে এক্সপিরিয়েন্সটা আরো বেটার পেয়ে যাবেন। আশা করি আপনাদের বুঝাতে পারলাম, আপনারা বিভিন্ন সাইটে গিয়ে দেখে নিন ট্যারিফ কোনটা আপনাদের জন্য বেস্ট লাগছে, সেই অনুযায়ী আপনারা রিচার্জ করবেন। যদি কোথাও গিয়ে কনফিউশন হয় কোশ্চেন করবেন, আমি উত্তর দিয়ে দেবো। আরো যদি এরকম টাইপের আরো যদি ভিডিও আপনারা চান তাহলে কোন টাইপের ভিডিও নিয়ে আমি আসবো এই সংক্রান্ত তাহলেও সেটা বলতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।